আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো শুভ গল্পের যে পাঠ পরিচিতি আছে সেই পাঠ পরিচিতি সম্পর্কে গত যে দুইটা ক্লাস আমি নিচ্ছি সেই দুইটা ক্লাসের সময় আমি শুভ গল্পের লেখক পরিচিতি এবং শুভা গল্পের যে বিষয়বস্তু মেন বিষয়বস্তু রিডিংটা সেটা আমাদের আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকে আমি তোমাদের সামনে দেখাবো শুভ গল্পের যে পাঠ পরিচিতি আছে তা নিয়ে আজকে তোমাদের সাথে আমার ক্লাসটি তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই তোমরা জানো যে বিশ্বে এটি এমনকি বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস বাংলাদেশেও এর আশঙ্কার ব্যতিক্রম নয় করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে তাই আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে সচেতন থাকার যাতে করোনা ভাইরাস আমাদের আক্রমণ করতে না পারে সেই জন্য আমাদের সচেতন থাকার চেষ্টা করতে হবে যেহেতু আমাদের সামনে এসেছে এক্সাম সো আমাদের সবসময় সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে তো আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করব। তো এই ছিল তোমাদের জন্য আমার এখন আমরা শুরু আমাদের ক্লাসটি তো চলো আজকে সতর্ক বার্তা ক্লাস শুরু করা যাক প্রথমে আছে কি শুভ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের সুবা গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে বা কোথা থেকে সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে বাঘ প্রতিবন্ধী কিশোরী সুবার প্রতি লেখকের হৃদয় নি ভালোবাসা ও মমত্ববোধ গল্পটি অমর হয়ে আছে আমরা যে গল্পটি পড়ছি আমরা গল্পটি ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছি যে এই গল্পটি মূলত একটি বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গল্পটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মূলত একটি বাক প্রতিবন্ধী মেয়েকে উদ্দেশ্য করে এই গল্পটি লিখেছেন এখানে প্রতিবন্ধী মেয়েটির নাম হচ্ছে সুবা সে কথা বলতে পারে না কিন্তু সে তার তার নিজের ভিতরে একটা বাস্তব জগৎ তৈরি করে এখানে বসে কি কথা বলতে পারে না মা মনে করেন এটা নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার বিশাল একটি আশ্রয় জগৎ আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের কাছে সে খুব কাছের জন তাহলে তার অন্তরঙ্গ বন্ধু আছে তার মিল আছে কাদের সঙ্গে যারা কথা বলতে পারে না কারণ সে একজন বোবা তাই যে কথা বলতে পারে না তার যারা সব কথা বলতে পারে না চুপচাপ থাকে তাদের সঙ্গে তার বন্ধুটি মিলে যায় আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ সে সময় সে সবসময় কাদের কাছে থাকতে পছন্দ করে যে প্রকৃতিটা নির্বাক কোনো কথাবার্তা নেই সে সবসময় সেখানে থাকতে পছন্দ করে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের চেয়েছেন তাহলে আমরা এই গল্পটি বলে কি শিখতে পারলাম বা এই গল্পটির মূলত যে সেখান থেকে আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম যে এই গল্পটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাকপন্দী মেয়ে বাক প্রতিবন্ধী কিশোরীকে নিয়ে লিখেছেন এবং কিশোরীটির নাম হচ্ছে সুভা শোভা কথা বলতে পারে না তার মা তাকে তার গর্বের কলঙ্ক বলে মনে করেন কিন্তু তার বাবা তাকে খুব ভালোবাসেন সে তার বন্ধুরা আছে সাধারণত যারা কথা বলতে পায় না যারা সেরকম নির্বাক প্রকৃতির তাদের সাথে সুবার অন্তরঙ্গ বন্ধু আছে কিন্তু আমরা ও গল্পে কিন্তু জানছিলাম এটাও জানছিলাম যে সুবার কিন্তু একটা যারা কথা বলে সেরকম একটা বন্ধু আছে তার নাম হচ্ছে প্রতাপ তো এ ছিল আজকে তোমাদের জন্য আমার ক্লাস তো ইনশাল্লাহ দেখা হবে নিস্টের অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সচেতন থাকবা ধন্যবাদ সালাম আলাইকুম